টিসিবি ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমেও আঘাত এনেছে দামের ঊর্ধ্বগতির ঘূর্ণিঝড়। গেল ৬ মাসে দ্বিতীয় দফায় চিনির দাম বাড়ালো টিসিবি। মে মাসে ১০ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ভর্তুকি মূল্যে দেয়া হবে ৭০ টাকায়। রাজধানীর বাড্ডায় সকালে আনুষ্ঠানিকভাবে মে মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে দাম সমন্বয় না করে উপায় নেই সরকারের। আতিয়া আনোয়ার, অন্ত রিপোর্ট। বাজারে নিত্যপণ্যের দামের ঘূর্ণিঝড়ে ওলটপালট হিসাবের খাতা। নিম্নআয়ের মানুষের এমন দুর্যোগে খানিকটা স্বস্তির আভাস দিয়ে যায় টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম। তবে বিধিবাম দামের দুর্যোগ হানা দিয়েছে টিসিবি কার্যক্রমেও। চিনির বাজারে দামের অস্থিরতার মাঝেই ৬ মাসের ব্যবধানে দাম বাড়ানো হয়েছে ১০ টাকা। সবশেষ ডিসেম্বরে টিসিবি চিনির দাম বাড়িয়েছে ৫ টাকা। রাজধানীর বাড্ডায় সকালে আনুষ্ঠানিকভাবে মে মাসে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায় দেশে দাম সমন্বয় না করে উপায় নেই সরকারের। মন্ত্রী বলেন, স্বল্প মূল্যে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখতে আগামী বাজেটে বড় ভর্তুকি রাখা হবে। গত ১৫ দিনের মধ্যে আন্তর্জাতিক বাজারে চিনির দাম আবার বেড়েছে। অতএব যেটা ইম্পোর্ট করে আমাদের দেশে আনতে হয় সেটা আন্তর্জাতিক বাজারের দামের সাথে সামঞ্জস্য করেই আনতে হয়। এই যাই বাড়ছে সেটা আন্তর্জাতিক এবং দেশের কিছু প্রেক্ষাপট রয়েছে, কিছু ব্যবসায়ী সুযোগও নিচ্ছেন, আমরা সর্বোত্তম চেষ্টা করছি সেগুলোকে সামাল দেওয়ার। কার্যক্রম পরিচালনায় স্বচ্ছতা রাখতে আগামী ৬ মাসের মধ্যে ফ্যামিলি কার্ড ডিজিটালাইজেশন ও কার্ড বিতরণ সম্পন্ন হবে বলে জানায় টিসিবির চেয়ারম্যান। নেক্সট সিক্স মান্থের মধ্যে 100% করার কথা, তো আমরা 75% ধরে রাখছি যে 75% আমরা কমপ্লিট করে ফেলবো, ইনক্লুডিং ডেলিভারি হাতে পৌঁছে দেয়া পর্যন্ত। চলতি মাসে 2 কেজি চিনি ও মসুর ডাল বিক্রি হবে ৭০ টাকা কেজি, আর সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১১০ টাকা লিটার। তবে অনিয়মের অভিযোগ রয়েছে সুবিধাভোগীদের কণ্ঠে। চিনির দাম বাড়ায় খানিকটা বিপাকে নিম্ন আয়ের এসব পরিবার। ১০টা টাকা বাড়াইছে, এমনি তো বাড়ছে, আরো ১০ টাকা বাড়াই দিল তো আমাকে তো সমস্যা হইল না, বাড়ালেই ভালো হতো। ২ মাস গ্যাপ গেছে, ১ মাস গ্যাপ গেছে, পাই নাই, পরে এখন আসছি ৮টা বাজে, এখনো তো দাঁড়াই আছি, আর কখন যাইতে পারি বলতে পারি না। ওখানে ১৫টা যদি আমাকে একটু বাড়াই দিত তাহলে আমাকে সুবিধা হইতো, মানে দোকানে কিনতে গেলে দাম বেশি। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বিক্রির কারণ দেখিয়ে সুযোগ নিচ্ছে স্থানীয় ব্যবসায়ীরা। আতিয়া আনোয়ার, অন্তু, দেশ টিভি, ঢাকা।